এফালে লকডাউন আনফালে সংহাৰী বানে কাল রূপ ধারণ করে বিভিন্ন অঞ্চলত। গোয়ালপাড়া জেলার জলেশ্বর সমষ্টির অন্তর্গত এইখন টাকিমারি দলং, যিখন দলঙেরে প্রতিদিনে অহা যাওয়া করে হাজার হাজার মানুষ। এইখনে একমাত্র দলং যিখন দলঙেরে লক্ষিমপুরের লগত সংযোগ স্থাপন করে বৃহৎ অঞ্চলের হাজার হাজার মানুষে। কিন্তু কেবাদিন ধরে নেড়ানেপেড়া বরষুণের ফলত সৃষ্টি হওয়া সংহারী বানপানীয় উটুয়াই লৈ যায় দলংখন, যার ফলত তীব্র হাহাকার সৃষ্টি হয়েছে অঞ্চলবাসীর মাজত। এইটো রাস্তাটি আমার কাকিমারি হাই স্কুলের লড়াছালী, হেটেংগেবাড়া হাই স্কুলের লড়াছালী, লক্ষীপুর কলেজের, লক্ষীপুর হায়ার সেকেন্ডারির লড়াছালী অহা যাওয়া করে। গতি এই রাস্তাটো যাওয়াত আমার রাইজর চারিটা পাঁচটা জিকির মানুষ বিরাট অসুবিধা হয়ে পড়েছে। আমি গড়কটানি অভিভাবক অবগত করব বিচারিছো এই সোশ্যাল মিডিয়ার যোগেদি, যাতে আমার এই রাস্তাটো অতি সোনকালে এই গড়কটানি বিভাগে অসম সরকারে দৃষ্টিগোচর করে যাতে আমার অহা যাওয়ার রাইজর সুবিধা করে দিয়ে। আর আপনার জলেশ্বর সমষ্টির যে বিধায়ক আছে সিহতে আহিছিল নাকি? আমার বিধায়ক এতিয়ালৈকে অহা নাই বলে আমি জানো, কিন্তু আহিছিল যদি আমি না জানো। যদি আহা নাই, আমি বিধায়ক মহোদয়কে কব বিচারিছো যে আমার গোয়ালপাড়া হয়তো ডিসি মহোদয়ক অবগত করি আমার এই রাস্তাটা যাতে বিধায়ক মহোদয় অতি সোনকালে আমাক অহা যাওয়ার ব্যবস্থা করে দি, আমাক যান অহা যাওয়া লক্ষীপুর বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাস্তাটা যাতে আমাক অহা যাওয়ার ব্যবস্থা করে দি। আপনার কিবা কব লগা আছে নাকি? আর যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। আর এনেকা সময়ত অঞ্চলবাসী সরকার লগতে বিধায়ক সাহাব আর মন্ত্রী মহোদয়ক অনুরোধ জানায় অনতিপলমে সুব্যবস্থা করবলে দলংখন, আর রাইজে দাবি জানায় দলং পুনের পর্যবেক্ষণ করবলে। টাকিমারি অঞ্চলের আমার এই যে ব্রিজ মানে 100 মিটার আসিল আগতে কাটর দলং, এতিয়া আমার 15 মিটার হয়ে গেল। আসলে ব্রিজখন সরু হয়েছে আর বালামাটিরে ব্রিজখন মানে দুই সাইডে বান্ধিছিল চরর বালামাটিরে। তো এই ক্ষেত্রে ঠিকাদারকও অনুরোধ জানাইছিল, যদিও হয়তো এই বানপানির ফলত আজি যেটা মানে আমার বানপানি হয়েছে, এই বানপানির ফলত হয়তো ব্রিজের এক সাইড উঠাই লই যায়। ইয়ার এই ক্ষেত্রে মানে সাধারণ রাইজর মানে চারিটা পাঁচটা জিবি হয়তো 10-11 হাজার মানুষ মানে যাতায়াত অবস্থা মানে বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ এই লকডাউনের সময়ত হওয়া খাদ্যর মানে অভাব অনটিত হয়েছে। আর মই এই ক্ষেত্রে কব বিচারিছো মাননীয় জলসিঞ্চন বিভাগের মন্ত্রী মহোদয়ক আর আমার গোয়ালপাড়া জেলার উপায়ুক্ত মহোদয়লৈ যে আমার খালি PWD নহয়, মীন বিভাগ হোক, এগ্রিকালচারেই হোক আর PWD হোক, বিভিন্ন ডিপার্টমেন্টর বিষয়বর্গীয় আমার জলেশ্বর সমষ্টিত বিভিন্ন জায়গাত এঙ্গেজ করব লাগে আর পরিদর্শন করব লাগে। এই ক্ষেত্রে মই কব বিচারিছো যে এই ব্রিজখনের মানে ব্রিজখনেই খালি নহয়, যে বিভিন্ন জায়গাত আমার নাওয়ার ব্যবস্থা করে দিব লাগে, যোগাযোগের ব্যবস্থা করে দিব লাগে সরকারের তরফের। ধন্যবাদ। এই ক্ষেত্রে আরও কব বিচারিছো মাননীয় বিধায়ক সাহ, আপনি জলেশ্বর সমষ্টিত বিধায়ক হয়ে আছে, আপনি বিধায়ক রুলটা দেখাব লাগে। জলেশ্বরের ফারুক আখতার, রিপোর্ট অসম টুডে।